প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় পর্ব 3 যোগাযোগের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই সংক্ষিপ্ত আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো আলোচনার শুরুতে শিখন ফল, অর্থাৎ আজকের এই পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব, তাই না? যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এবং যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ আইসিটির ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করাই আমার মূল বিষয়। তাই আজকের এই ছোট্ট আলোচনার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি যদি তোমরা দেখো, তাহলে আশা করি এই যোগাযোগের প্রকারভেদ সহ কোথায় যোগাযোগের ক্ষেত্রে এবং মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কিভাবে হয়েছিল সেগুলি সম্পর্কে জানতে পারবে তোমাদের বইয়ের আলোকে। তো প্রথমে আসি যোগাযোগের ক্ষেত্রে আইসিটি এর ব্যবহার যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আমরা যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাই না? যেগুলি হচ্ছে আইসিটির অবদান। এছাড়াও যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো মোবাইল ফোন, অর্থাৎ আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দ্রুততম যোগাযোগ মাধ্যম হিসেবে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইলেকট্রনিক ডিভাইস বলতে বোঝায় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ট্যাব, যেগুলো ইলেকট্রনিক এর মাধ্যমে পরিচালিত, তাই না? তো এইগুলির মাধ্যমে আমরা খুব সহজে যোগাযোগ করতে পারি, বিশেষ করে আধুনিক বিশ্বে। তো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির তোমাদের বইয়ের আলোকে মুক্তিযুদ্ধ ভিত্তিক যদি কিছু তথ্য লক্ষ্য করি, তাহলে দেখতে পাই 1971 সালে 15ই আগস্ট দিবাগত রাত 2:15 মিনিটে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। এই ইতিহাসগুলো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করছি। সেটি হচ্ছে 1971 সালে 15ই আগস্ট দিবাগত রাত্রে ঠিক 2:15 মিনিটে প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে পুরো চট্টগ্রাম বন্দর অর্থাৎ চিটাগং পোর্ট, যেটি চট্টগ্রাম বন্দর যার মাধ্যমে বিভিন্ন জাহাজ বিশেষ করে ল্যান্ড করে থাকে, সেই বন্দর পুরো বন্দর কেঁপে উঠেছিল। লক্ষ্য করি বিষয়টা কি, সেই রাত্রে কি ঘটেছিল সেই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি। সেই রাত্রে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোদের একটি দল পাকিস্তানি বাহিনীর সতর্ক পাহারা ফাঁকি দিয়ে বন্দরের অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে জাহাজগুলো ডুবিয়ে দিয়েছিল পাকিস্তানি জাহাজে। জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। জাহাজগুলো ডুবে যাওয়ার ফলে বন্দরের রাস্তা কি হয়েছিল, সব বন্ধ হয়ে গেছিল। তখন আর দেশি বিদেশি কোনো জাহাজই এই বন্দরে ভিড়তে পারছিল না। মুক্তিযোদ্ধাদের এটি ছিল অনেক গুরুত্বপূর্ণ একটি অভিযান। এই বন্দরে এই যে আক্রমণটা ছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোদের একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযান। তো এই ক্ষেত্রে সেদিন কি ঘটেছিল আরো বিষয়টি একটু লক্ষ্য করি, কিসের দ্বারা সম্ভব হয়েছিল সেই বিশেষ করে 1971 সালে সেই 15ই আগস্টের ঘটনাটি, যেটি নৌ কমান্ডো বাহিনী যেভাবে আক্রমণের সুযোগ পেয়েছিল এবং আক্রমণ সঠিকভাবে পরিকল্পনা মাফিক আক্রমণ করেছিল, তার ইতিহাসটা যদি আরও একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই মুক্তিযোদ্ধাদের অনুরোধে আকাশবাণী রেডিও থেকে 13ই আগস্ট বেজে উঠেছিল বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান। সে গানটি কি ছিল, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই যে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এই গানটি প্রকৃতপক্ষে ছিল হচ্ছে সিগনাল। কিসের সিগনাল, আক্রমণ করার সিগনাল। লক্ষ্য করি সেটি শুনে নৌ কমান্ডোরা বুঝতে পেরেছিল তাদের এখনই আঘাত হানতে হবে, অর্থাৎ কোন সময় এই নৌঘাটিতে এই চট্টগ্রাম বন্দরে আঘাত হানতে হবে তার জন্য একটি সিগনাল ছিল আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এই গানটি পঙ্কজ মল্লিকের গাওয়া এবং এই গানের মাধ্যমে এই সিগনাল পেয়েছিল নৌ কমান্ডো বাহিনী যে কোন সময় আঘাত হানতে হবে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের নৌঘাটিতে।
তো যোগাযোগের পদ্ধতির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, মোটামুটি এই যোগাযোগকে দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা একমুখী যোগাযোগ এবং দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ মানে কি? একজন কথা বলবে আর একজন কথা বলার সুযোগ নাই, স্কোপ নাই। যেমন এই যে আমার ভিডিওটি দেখছো, তাই না, টেলিভিশনের মাধ্যমে অথবা অন্য কিছুর মাধ্যমে, তা আমার কথাগুলো তুমি শুনতে পাবে, কিন্তু তোমার বলার তো সুযোগ নাই। তাই এটাও এক ধরনের একমুখী যোগাযোগ। যেমন একমুখী যোগাযোগকে আবার ব্রডকাস্ট সিস্টেম বলে। একমুখী যোগাযোগের আরেকটি নাম হচ্ছে ব্রডকাস্ট সিস্টেম। যেমন লক্ষ্য করি, যখন একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে এবং তাকে একমুখী যোগাযোগ বা ব্রডকাস্ট বলে। যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে তখন সেই সিস্টেমটাকে বলা হয় ব্রডকাস্ট সিস্টেম বা একমুখী যোগাযোগ। রেডিও টেলিভিশনে সবার জন্য যে অনুষ্ঠান সম্প্রচার করা হয়, টেলিভিশনে রামপুরা থেকে, ঢাকা রামপুরা থেকে সম্প্রচার করা হয়, সারা বাংলাদেশ দেখে, তাহলে এক জায়গা থেকে সম্প্রচার হচ্ছে, সারা বাংলাদেশ দেখছে, তাহলে এটাও এক ধরনের ব্রডকাস্ট সিস্টেম বা একমুখী যোগাযোগ। যেমন এইখানে যে আমরা একটি স্টেশন থেকে সিগনাল বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, তাহলে এই সিস্টেমটা হচ্ছে একমুখী যোগাযোগ বা ব্রডকাস্ট সিস্টেম। এছাড়াও একমুখী যোগাযোগ বা ব্রডকাস্ট সিস্টেমে যদি আরো কিছু তথ্য লক্ষ্য করি, যেমন ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমাদের এই যে চারিদিকে বিভিন্ন কম্পিউটারের বা বিভিন্ন টিভি সেন্টারে, টিভিতে যে সমস্ত তথ্যগুলি যাচ্ছে এগুলো কিন্তু একমুখী যোগাযোগ। আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু আমার বলার সুযোগ নাই। তাহলে এই যে আমি শুধু একদিকে শুনতেছি, আমার বলার কোনো স্কোপ নাই, এগুলি হচ্ছে একমুখী যোগাযোগ বা ব্রডকাস্ট সিস্টেম। তো এই ক্ষেত্রে আমরা ব্রডকাস্ট সিস্টেমের আরো একটি উদাহরণ লক্ষ্য করি। ব্রডকাস্ট পদ্ধতির মাধ্যমের আরো একটি উদাহরণ হচ্ছে খবরের কাগজ বা ম্যাগাজিন। আমরা যে খবরের কাগজ পড়ি, পত্রিকা পড়ি, এগুলোও কিন্তু একমুখী যোগাযোগ। কারণ আমি খবরের কাগজ থেকে তথ্য পাচ্ছি, কিন্তু আমি তো খবরের কাগজকে কিছু বললে শুনবে না, শুনবে? তাহলে খবরের কাগজ, ম্যাগাজিন এগুলিও একমুখী যোগাযোগ এর মধ্যে পড়ে। এই সম্পর্কে এই যে এখানে একটি আমি পত্রিকার উদাহরণ দিয়েছি তোমাদের বইয়ের রেফারেন্স এর আলোকে, এইখানে পৃথিবীর বিখ্যাত নিউ ইয়র্ক টাইম এর অনলাইন ভার্সন মাসে প্রায় 3 কোটি মানুষ পড়ে থাকে। এই যে বিখ্যাত দ্য নিউ ইয়র্ক টাইমস একটি ম্যাগাজিন এর নাম, যেটি বিশ্বের অন্যতম বিখ্যাত একটি পত্রিকা, যেটি বিশ্বের প্রায় 3 কোটি মানুষ প্রতি মাসে পড়ে থাকে অনলাইন ভার্সন। তাহলে এটিও একটি একমুখী যোগাযোগ মাধ্যম বা ব্রডকাস্ট সিস্টেম। যেমন আমি যদি অনলাইনে কোনো পত্রিকা পড়ি, তাহলে অনলাইনের মাধ্যমে যে পত্রিকাটা পড়ছি আমি, এটাও কিন্তু ব্রডকাস্ট সিস্টেম বা একমুখী যোগাযোগ। এরপরে আমরা দ্বিমুখী যোগাযোগের কথা যদি লক্ষ্য করি, যেমন টেলিফোনের মাধ্যমে আমরা এই যে তথ্য আদান প্রদান হচ্ছে, অর্থাৎ এই টেলিফোনের মাধ্যমে ওই টেলিফোনে তথ্য যাচ্ছে এবং ওই টেলিফোনের মাধ্যম থেকে এই টেলিফোনে তথ্য আসছে কথা বলার সময়, তাহলে এটি কিন্তু দ্বিমুখী যোগাযোগ। তা দ্বিমুখী যোগাযোগের সংজ্ঞা যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে পদ্ধতিতে দুজন একই সময়ে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে তাকে দ্বিমুখী যোগাযোগ বলে, যেমন মোবাইল, টেলিফোন ইত্যাদি। অর্থাৎ একই সময়ে উভয়ের সাথে পারস্পরিক যোগাযোগ করতে পারে তাকে বলা হয় দ্বিমুখী যোগাযোগ। যেমন টেলিফোনের মাধ্যমে যোগাযোগ, এই যে মোবাইলের মাধ্যমে যোগাযোগ, এটিও একটি দ্বিমুখী যোগাযোগের মধ্যে পড়ে। যেমন এই মোবাইল থেকে ওই মোবাইলে একই সময়ে কিন্তু তথ্য আদান প্রদান হচ্ছে। এই মোবাইল থেকে যখন কথা বলে তখন ওই মোবাইলে শুনতে পাবে, আবার ওই মোবাইল থেকে কথা বললে যখন এই মোবাইল শুনতে পাবে, যে এই যে একই সাথে যে তথ্য আদান প্রদান হচ্ছে, কথা বলার সুযোগ হচ্ছে উভয়ের সাথে পারস্পরিকভাবে, এটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। দ্বিমুখী যোগাযোগের আরো যদি উদাহরণ লক্ষ্য করি, তাহলে এটি তোমরা বলতে পারো কোন ধরনের যোগাযোগ, এখন তোমরা নিশ্চয়ই পারবে। এই যে ইনি কথা বলছে ওনার সাথে, তাই না, তাহলে দুইজন কিন্তু পরস্পর কথা বলছে এবং দুইজন পরস্পর কথা শুনতে পাচ্ছে, এটি কোন ধরনের যোগাযোগ পদ্ধতি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি, উভয়মুখী যোগাযোগ পদ্ধতি, কারণ পারস্পরিকভাবে দুইজন দুইজনের সাথে একই সময়ে যোগাযোগ করতে পারছে। তো এবার আসি প্রবাসীদের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বা ব্যবহার সম্পর্কে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাই বাংলাদেশের বিভিন্ন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশিরা বিদেশে কিন্তু অবস্থান করছে
এবং বিদেশে তারা বিভিন্ন কর্মে নিয়োজিত আছে, তাই না? এবং তারা কিন্তু তাদের একমাত্র মাধ্যম কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম কিন্তু মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এইগুলি, অর্থাৎ কি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, তাই না? এখানে কি বলেছে লক্ষ্য করি, তোমাদের বইয়ের আলোকে আমি এটি আলোচনা করার চেষ্টা করছি। বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী দেশের বাইরে থেকে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এখন তাদের আত্মীয় স্বজন ইচ্ছে করলে তাদের সাথে যোগাযোগ করে কথা শুনতে পারে এবং তাদের সাথে তাদেরকে দেখতেও পারে। এখন যদি আমি মনে করি আমার একজন বিদেশি কেউ আছে, আমি যদি ইচ্ছে করি তাহলে আমি কথা বলতেও পারবো এবং মেসেঞ্জারের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে তাদেরকে আমি তাদের সাথে আমি তাদেরকে দেখতেও পাবো, তাই না? অর্থাৎ এই কাজটি সম্ভব হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। তাহলে প্রবাসীদের ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক অবদান রয়েছে। তো এবার আসি ইমেল ব্যবহারের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার যদি লক্ষ্য করি, ইমেল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, তাই না? এই ইমেল সাধারণত চিঠির সর্বাধুনিক রূপ হচ্ছে ইমেইল। এক সময় আমরা চিঠি আদান প্রদান করেছি, এখন সে চিঠির পরিবর্তে ইমেলের মাধ্যমে মানুষের তথ্য আদান প্রদান হচ্ছে। এক সময় মানুষের নামটি ছিল পরিচয়, কিন্তু এখন মানুষের সে নামের পরিচয়ের সাথে সাথে নামের পরিচয়ের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যাড্রেস হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইচ্ছে করলে যে কেউ আমার ইমেল অ্যাড্রেসে মেল করতে পারে, চিঠি পাঠাতে পারে, আবার আমি ইচ্ছে করলে অন্য কাউকেও তার ইমেলে আমি চিঠি পাঠাতে পারি, তাই না? তো সেজন্য ইমেলের অ্যাড্রেস সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই ইমেল অ্যাড্রেস কিভাবে তৈরি করা হয়। কয়েকটি অক্ষর এবং বিশেষ চিহ্ন দিয়ে একটি ইমেল অ্যাড্রেস তৈরি করা হয়। এই যে এখানে একটি ইমেল অ্যাড্রেস, আমি কাল্পনিক ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি, কারোর সাথে যদি মিলে এই ইমেল অ্যাড্রেসটি আমার কিছু করার নাই, আমি চেষ্টা করেছি কাল্পনিক ভাবে ব্যবহার করার। যেমন abcdef123@gmail.com, তো এইখানে gmail.com এটি কিন্তু একটা ইমেল অ্যাড্রেস, আবার yahoo.com সেটিও কিন্তু একটা ইমেল অ্যাড্রেস। তাহলে ইয়াহু বলো আর জিমেইল বলো, এই সবগুলোই কিন্তু ইমেল অ্যাড্রেসের মধ্যে পড়ে। তাহলে ইমেল অ্যাড্রেসে সাধারণত @rateof-এর পূর্বের অংশ এবং @rateof-এর পরের অংশ, এই দুটো অংশে কিছু কিছু বিষয় থাকে। যেমন আমরা কিছু অক্ষর বা ক্যারেক্টার ব্যবহার করি, কিছু সংখ্যা ব্যবহার করতে পারি, স্পেশাল ক্যারেক্টার হিসেবে আমরা এই যে ইমেলের প্রতীক ব্যবহার করব, এবং শেষে আবার আমরা এই @gmail, ইয়াহু এগুলি ব্যবহারের মাধ্যমে ইমেল ব্যবহার করতে পারি। ইমেলের দুইটি অংশ, একটি হচ্ছে @rateof-এর পূর্বের অংশ এবং অপরটি হচ্ছে @rateof-এর পরের অংশ। এবার আসি ইমেল ব্যবহার করে পৃথিবীর যে কোনো জায়গা হতে যে কোনো মানুষ খুব সহজে এখন যোগাযোগ করে চিঠির আদান প্রদান করতে পারে। তাহলে ইমেল এখন বর্তমানে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। তো এবার আসি সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমাদের বর্তমানে ব্যাপকভাবে পরিচিত যেগুলির মাধ্যমে সামাজিক আমরা একজন আরেকজনের মাধ্যমে যোগাযোগ করছি, তারপর হচ্ছে কি যে মেসেজ আদান প্রদান করছি, কমেন্ট আদান প্রদান করছি, বিভিন্ন তথ্যের আদান প্রদান করছি, কিসের মাধ্যমে? সামাজিক যোগাযোগ এর মাধ্যমে। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হচ্ছে যেমন facebook.com, তাই না, টুইটার, ইউটিউব। তারপরে ফেসবুকের মাধ্যমে আমরা মেসেজ আদান প্রদান করি, বিভিন্ন পোস্ট করি, টুইটারের মাধ্যমে যে পোস্টগুলো করা হয় তাকে টুইট বলে, এবং ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। এবং এছাড়াও আছে বিভিন্ন ধরনের ব্লগ, ব্লগ সাইটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এই যে আমরা এখানে যে চিত্রটি লক্ষ্য করি, এই চিত্রের লক্ষ্য করলে দেখতে পাই যে ইয়াহু, ব্লগ, ইন, গুগল প্লাস, তারপর হচ্ছে কি ইউটিউব, ফেসবুক সহ বিভিন্ন ধরনের, টুইটার, বিভিন্ন ধরনের বর্তমানে সামাজিক ওয়েবসাইট এর মাধ্যমে আমরা এই সামাজিক যোগাযোগের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি এবং সামাজিক একজনের সাথে আরেকজনের বিভিন্ন বন্ধন দৃঢ় হয় এই সামাজিক যোগাযোগের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে আমি এই
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছো। আমি আমি চেষ্টা করেছি তোমাদের বইয়ের আলোকে আলোচনা করার। আমার পরবর্তী ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরিশেষে আরও নতুন নতুন শিক্ষামূলক ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।